মুসলমান যার গন্তব্য আখিরাত যার গন্তব্য কবর যার গন্তব্য পরকাল সে এত পাগল ছাগল হয় না তার জীবনে তো লাগাম ছাড়া হয় না তার জীবনে তো ছন্ন ছাড়া হয় না আজ আমাদের জিন্দেগী একমাত্র আল্লাহর কসম আখিরাত জীবনে নাই বলে পরকাল আমাদের জিন্দেগীতে নাই বলে জিন্দেগীর কোনো কিছুর শৃঙ্খলা নাই কয় টাকা রোজগার করিলে চলে এটাও বুঝে না এটাও বুঝে শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া সাজাচ্ছে প্রয়োজনই শেষ হয় না প্রয়োজনই শেষ হয় না প্রয়োজনই শেষ জরুরতই শেষ হয় না তিনও ছেলে বিদেশ পাঠায় লাইছে নাতিও বিদেশ পাঠাইছে তবুও শেষ হয় না অভাব তবুও অভাব শেষ হ্যাঁ কারণ কি ওই যে আখিরাতের কথা যে মনে নাই আখিরাতকে মনে নাই দুনিয়ার ব্যাপারে পরিকল্পনা হইল 600 বছরের দুনিয়া মনে করতেছে 600 বছরের আগে মরতো না দুনিয়া মনে করছে 900 বছরের আগে মরতো না অথচ হায়াত মাত্র 60 বছর তাও সবার জন্য সমান না সবার সমান কথা বলেন না কেন আমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু কোরআনুল কারীমের মধ্যে বলে আল্লাহ আমি তোমাদের জিন্দেগীর তিনটা হালাত বানাইছি একটা হলো তিফ শিশু আরেকটা হলো শাবাব যৌবন আরেকটা হইলো বুড়ো শিয়ুখ বৃদ্ধ আল্লাহ বলেন এই তিনটা হালাত আতফাল শাবাব শিয়ুখ